প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আজ আমি আমার লেখা বই ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথির এক নং পাঠের সাবরুব্রিক অংশের ব্লাডার আর্জিং মানে প্রস্রাবের ব্যাগ হওয়া সংক্রান্ত পঞ্চান্নটি সাবরুব্রিক নিয়ে আলোচনা করব আমরা সফটওয়্যারে আপডেট ভার্সনে যদি যাই এখানে সাব রুব্রিক রয়েছে একাত্তরটি আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আমরা ফিরেপাটরি টু এডিশনটাকে নিয়েছি যেন বইটা বড় না হয়ে যায় এমনিতেই আমাদের রুব্রিক সংখ্যা হয়ে গিয়েছে প্রায় আঠারো হাজার অর্থাৎ প্রতিদিন প্রায় পাঁচশো করে রুব্রিক অনুশীলন করে করে বিশ দিনে পাঁচশো সকালে পাঁচশো বিকেলে অর্থাৎ চল্লিশ ভাগে ভাগ করে আঠারো হাজার রূপ দিককে চল্লিশ ভাগে ভাগ করে প্রতিদিন এক ভাগ সকালে এক ভাগ বিকেলবেলা শুধু রিডিং পড়বেন না এই রিডিং করার মাধ্যমে সমস্ত দিকগুলো আপনার আমার চর্চা হয়ে যাবে তো এক বছর যদি আমরা বিশ দিনে একবার রুব্রিকগুলোকে অনুশীলন করতে পারি আবার বিশ দিনে একবার আবার বিশ দিনে একবার এক বছর ব্যাপী যদি করতে পারি তাহলে এই রুব্রিকের প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি ভাষা আমরা বুঝতে পারব এটা হলো আমাদের উদ্দেশ্য তো আমরা যদি টু এডিশন না নিয়ে থার্ড এডিশনে কাজ করতাম তাহলে আঠারো হাজারের জায়গায় তিরিশ হাজার হয়ে যেত তো এটা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত হুম এই আমরা ছোট করার উদ্দেশ্যে এভাবে করেছি মারফি র্যাপরেটরি টু এডিশনকে নিয়ে আমরা কাজ করেছি যেন তুলনামূলক ছোট হয় তা আপনারা যদি এই পঞ্চান্নটি সাবরুব্রিক পড়তে পারেন একাত্তরটি লাগবে না পঞ্চান্নটি যদি পড়তে পারেন তাহলে মূল বেসিক জ্ঞান আপনাদের হয়ে যাবে আর বাকিটুকু আপনারা আপডেট ভার্সন থেকে একবার চোখ বলিয়ে নিলেই বুঝে যাবেন তো প্রস্রাবের ব্যাগ হওয়া এই বিষয়ে হোমিওপ্যাথিতে যে সিমটমগুলো রয়েছে প্রথম সিমটমটা হলো অ্যাবডোমেন অন টাচিং অ্যাবডোমেনে বা উদরে স্পর্শ করলে প্রস্রাবের ব্যাগ হয় একমাত্র হোমিওপ্যাথি ডাক্তার আপনার এই কথাটি শুনে আপনাকে ঔষধ দিয়ে হেল্প করতে পারবে অন্য কোনো ডাক্তারের কাছে যদি আপনি যান তাহলে আপনাকে পাগল বানিয়ে ছাড়বে আপনার এই কথাটাকে সে গুরুত্বই দিবে না যে অ্যাবডোমেনে স্পর্শ করলে প্রস্রাবের ব্যাগ হয় এ লোক পাগল হয়েছে মেন্টাল সমস্যা এটা অপ্রিয় সত্য কথা আর্জিং অ্যাবসেন্ট আর্জিং টু অর্থাৎ তার প্রস্রাবের ব্যাগই নাই ভিতরে অনেক প্রস্রাব জমে আছে প্রস্রাবের ব্যাগই হয় না চোদ্দোটা মেডিসিন আর্জিং আফটার অর্থাৎ প্রস্রাব করার পরের যে কোনো সমস্যার জন্য তেতাল্লিশটি মেডিসিন এটা জেনারেল সিমটম এই সিম্টমটাকে খুব গুরুত্ব দিয়ে ওষুধ দিলে ভুল করতে পারেন তবে সিমটমটা টোটালিটি করার সময় প্রয়োজন হবে আর্জিং আফটারনুন বিকেলবেলা প্রস্রাবের প্রস্রাবের প্রচুর হয় হয় আর্জিং নট অ্যাটেন্ড টু যখন কেউ থাকে না তখন প্রস্রাবের ব্যাগ হয় এবং ব্যাগ হলে তার সমস্যাগুলো বৃদ্ধি হয় আর্জিং অ্যাগ্রাভেশন হয় নট অ্যাটেন্ড টু যখন তার পাশে কেউ থাকে না একা একা থাকে তখন তার প্রস্রাবের ব্যাগ হয় এবং ব্যাগ হলে তার সমস্যাগুলো বৃদ্ধি হতে থাকে আর্জিং অ্যানসাস অর্থাৎ প্রস্রাবের ব্যাগ সংক্রান্ত উদ্বিগ্নতা আর্জিং অ্যাপেলস আফটার আপেল খাওয়ার পরে প্রস্রাবের ব্যাগ হয় একমাত্র হোমিওপ্যাথিতেই এই কথাটাকে আমলে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব অন্যরা আপনাকে কি করবে আপেল খাওয়া বন্ধ করে দিবে জীবনে আপনি আপেল খাবেন না হোমিওপ্যাথি আপনাকে সুস্থ করে আবার আপেল খাওয়ার যোগ্য করে তুলতে সক্ষম আর্চিং অ্যাপাইরেক্সিয়া অ্যাপাইরেক্সিয়া হলো আভ্যন্তরিক জ্বর অর্থাৎ ভিতরে ভিতরে জ্বর বাহিরে ধরলে কোনো জ্বর অনুভূত হয় না তো এই আভ্যন্তরিক জ্বরে যদি কারো পস্রাবের ব্যাগ লাগে অর্থাৎ পস্রাবের ব্যাগ লেগেই থাকে তাহলে আটটা মেডিসিন শীত লাগার সময় চিল ডিউরিং কফি আফটার কফি পানের পরে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে হলো সব সময় প্রস্রাবের ব্যাগ লেগেই আসে বাথরুমে গেল আসার পরে আবার গেলো প্রস্রাবের ব্যাগ সবসময় লেগেই আসে একশো চোদ্দোটি মেডিসিন কফিং হল কাশি দেওয়ার সময় প্রস্রাবের ব্যাগ হয় একটি মাত্র মেডিসিন ডে টাইম শুধু দিনের বেলায় প্রস্রাবের ব্যাগ হয় রাতে প্রস্রাবের ব্যাগ হয় না ড্র্যাগিং ড্রয়িং প্যালভিস উইথ অর্থাৎ তার প্রশ্রয়ের ব্যাগ হয় প্রশ্রয়ের ব্যাগের চোটে মনে হয় যেন তার প্যালভিস অর্থাৎ কোমরের হাড্ডি হুড্ডি প্যালভিস সমস্ত কিছু নিচের দিকে নাইমা আসতেছে টাইনান নিচ্ছে এরকম অনুভূতির সহিত যদি প্রশ্রয়ের ব্যাগ হয় তাহলে তিনটি মাত্র মেডিসিন ড্রিঙ্কিং আফটার পানি পান করার ইমিডিয়েট পরে যদি কারো প্রস্রাবের ব্যাগ হয় তাহলে একটি মাত্র মেডিসিন বেশি পানি পান করলে বেশি প্রস্রাব হবে এটা স্বাভাবিক কিন্তু পানি পান করলো এখন এই এখনই তার প্রশ্রয়ের ব্যাগ হয়ে গেল এটা স্বাভাবিক না আর্জিং ড্রপস অনলি এ ফিউ পাস আনটিল দ্য নেক্সট স্টুল হোয়েন ইট ফ্লোস থ্রিলি অর্থাৎ প্রথমে প্রস্রাব করতে বসলে প্রথমে তার কয়েক ফোঁটা নির্গত হয় তারপর পায়খানা হয় পায়খানা নির্গত হওয়ার পর তারপর তার প্রস্রাব খুব ফ্রিলি নির্গত হয় যদি সিমটমটা এমন হয় তাহলে দুটা মেডিসিন এটা হলো রূপ সিমটমের ভিতরে পড়ে রেয়ার আনকমন পিকিউলার স্ট্রাইকিং তো রূপ সিমটমের ভিতরে যেহেতু এটা পড়ে গেছে এই সিমটমটা পাওয়ার পরে পেশেন্টকে আর টোটালিটি করা যাবে না টোটালিটি করলে এই সিমটমের ঔষধটা অনেক দূরে চলে যাবে আপনি তখন পলিক্রেস্ট মেডিসিনে চলে আসবেন সাধারণত টোটালিটি করলে পলিক্রেস্ট মেডিসিনগুলো সবার আগে চলে আসে ব্যাগ লাগা খাবার খাওয়ার সময় আর্জিং ইটিং ডিউরিং যখন খাবার খাইতে বসে তখন প্রস্রাবের ব্যাগ হয় একটিমাত্র মেডিসিন এলডার্লি ওমেন বয়োজ্যেষ্ঠ মহিলাদের ঘন ঘন প্রস্রাবের ব্যাগ আর্জিং ইরেকশন উইথ অর্থাৎ লিঙ্গ উত্থানের সহিত প্রস্রাবের ব্যাগ এই সিমটমটা যারা সেক্সুয়াল পেশেন্টের ট্রিটমেন্ট করবেন তারা এই সিম্পটমটার দিকে লক্ষ্য রাখতে পারেন যে পেশেন্টের এই সিমটমটা আছে কি না কারণ অনেক পেশেন্টের এই সিমটমটা থাকে যে তার লিঙ্গ উত্থান হলে প্রস্ত্রাবের ব্যাগ ধরে যায় ইভিনিং সন্ধ্যায় পনেরোটা ঔষধ ফিভার ডিউরিং জ্বরের সময় বারবার প্রস্রাবের ব্যাগ ফর্নুন ফর্নুন মানে হলো বেলা নটা থেকে বারোটা পর্যন্ত সময়কে ফর্নুন বলে দুটা মাত্র মেডিসিন ফ্রিকোয়েন্ট বারবার প্রস্রাবের ব্যাগ হওয়া একশো সত্তরটি মেডিসিন এটার ভিতরে এটার ভিতরে ঢুকলে আরও অনেকগুলো সিমটম পাওয়া যাবে হার্ট অ্যাফেকশনস উইথ অর্থাৎ হার্টের বা হৃৎপিণ্ডের রোগের সহিত যদি ঘন ঘন প্রস্রাবের ব্যাগ ধরা রোগ থাকে তাহলে একটিমাত্র মেডিসিন এই রূপরিকটা আমরা একটু গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে পারি ইন ইনএফেকচুয়াল নিষ্ফল মূত্র ব্যাগ লাগা নিষ্ফল মূত্র ব্যাগ লাগা মানে হল তার কাছে মনে হচ্ছে প্রস্রাবের ব্যাগ বাথরুমে গিয়ে প্রস্রাব করতে বসলো তার প্রস্রাব হচ্ছে না এটাকে বলা হয় ইন এফেক্টুয়াল আর্জিং লেবার আফটার প্রসবের পরে প্রস্রাবের ব্যাগ লিফটিং আফটার কোনো কিছু উপরে উঠার সময় অর্থাৎ লিফটিং আফটার লিফ্ট দিয়ে উপরে উঠা বা সিঁড়ি দিয়ে উপরে উঠা অর্থাৎ কোনো কিছুর উপরে উঠার পরে যদি প্রস্রাবের ব্যাগ হয় একটি মাত্র মেডিসিন বৈশিষ্ট্যপূর্ণ আমি লিফট দিয়ে উপরে উঠব প্রস্রাবের ব্যাগ হবে কেন এটা তো হওয়া উচিত না যেহেতু উচিত না কিন্তু হয়েছে যেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই কিন্তু হয়েছে এইটা রুপস রেয়ার আনকমন পিকিউলার স্ট্রাইকিং যে কোনো একটার ভিতরে সে পড়বে এজন্য এই সিমটমটার গুরুত্ব অনেক বেশি লাইং শুয়ে থাকা অবস্থায় প্রস্রাবের ব্যাগ মেরিড ওমেন নিউয়ারলি অর্থাৎ নতুন বিবাহিত মহিলাদের প্রস্রাবের ব্যাগ মিনসেস ডিউরিং ঋতুস্রাবের সময় মেন্টাল একজারশন মানসিক পরিশ্রমে মর্নিং সকালবেলা মোশন ফ্রম নড়াচড়া করার ফলে নাইট পেইনফুল প্রস্রাবের ব্যাগ হলে বেদনা হয় পেইন্স ফ্রম বেদনার কারণে প্রস্রাবের ব্যাগ হয়ে যায় পার্স্পিরেশন ডিউরিং ঘাম হওয়ার সময় প্রস্রাবের ব্যাগ হয় পার্সপিরেশন ডিউরিং প্রস্রাবের ব্যাগ হলে ঘাম হয় যখন প্রস্রাবের ব্যাগ হয় তখন শরীর ঘামতে থাকে একুশটি মিলিসিন প্রেগনেন্সি ডিউরিং গর্ভধারণ অবস্থায় ঘন ঘন প্রস্রাব প্রেশার ইন র্যাকটাম উইথ প্রস্রাবের ব্যাগ হলে পায়খানার রাস্তায় তার একটা প্রেসার অনুভূতি হয় এটাও একটা গুরুত্বপূর্ণ সিমটম কারণ এটা সাধারণত হওয়া উচিত না প্রস্রাবের ব্লাডার কোথায় আর র্যাকটাম কোথায় প্রস্রাবের ব্যাগ হলো তার একটা প্রেশার র্যাকটামে গিয়ে পড়লো যেহেতু এটা হওয়া উচিত না এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই এই আন ব্যাপারগুলো একমাত্র হোমিওপ্যাথিতেই সমাধান করা সম্ভব প্রলেপস অফ ইউট্রাস ফ্রম অর্থাৎ মহিলাদের ইউট্রাসটা নিচের দিকে নেমে আসার কারণে যদি ঘন ঘন প্রস্রাব হয় তাহলে দুটা মেডিসিন তাহলে এই যে সিম্পটমটা একটার সাথে আর একটা রিলেটেড পেশেন্ট আপনার নিকট এসেছে কেন যে আমার প্রলেপস ইউট্রাস চড়ায়ুটা বাহিরের দিকে বের হয়ে আসছে বা ভেজায় না দিয়ে সামনে একটু দেখা যায় যে নিচের দিকে নেমে এসেছে হ্যাঁ তো রকম কমপ্লেন আপনার নিকট করলো তারপর কমপ্লেন করতে করতে তারপর আরও কি সমস্যা জিজ্ঞেস করার পর পেশেন্ট বলল যে আমার খুব ঘন ঘন প্রস্তাবের ব্যাগ হয় এটার কারণে তো এই দুটা কথা শুনে যখন আপনি সিমটমটা এই সিমটমটাকে যদি নিতে না পারেন তাহলে অবশ্যই ভুল ঔষধ দিবেন তো ওই ভুল থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে এই সিমটমগুলো অনুসন্ধান বা স্টাডি করতে হবে মহাত্মা হেনিমেন অর্গাননের তিন নং অ্যাফোডিজমে বলেছেন যে প্রত্যেক রোগ কি কি লক্ষণ দ্বারা সূচিত হয় সেই লক্ষণগুলোর জ্ঞান ডাক্তারকে রাখতে হবে আপনি আর্জিং ব্লাডার আর্জিং বা প্রস্রাবের ব্যাগ লেগে থাকার সিমটম চিকিৎসা করবেন কিন্তু তার কি কি সিমটম হতে পারে সেই সিমটমগুলোর জ্ঞান আপনার জানা নেই তাহলে অবশ্যই বেশিরভাগ পেশেন্ট চিকিৎসার ক্ষেত্রে ভুল ঔষধ নির্বাচিত হবে রাইডিং হর্সব্যাক এমএল ঘোড়ায় চললে প্রস্রাবের ব্যাগের উপশম সেমিনাল ইমিশনস আফটার শুক্রপাতের পরে প্রস্রাবের ব্যাগ অর্থাৎ যে কোনোভাবে শুক্রপাত স্ত্রী সহবাসের পরে হতে পারে বা হস্তমৈনের পরে হতে পারে বা স্বপ্নদোষের পরে হতে পারে যে কোনো কারণেই যদি শুক্রপাত হয় আর এই শুক্রপাত হওয়ার পর যদি প্রস্রাবের ব্যাগ লেগে থাকে তাহলে দুটি মেডিসিন সেক্স আফটার সেক্স করার পরে যদি প্রস্রাবের ব্যাগ লেগে থাকে তিনটি মেডিসিন শার্ডেরিং উইথ থরথর কম্পনের সুইথ প্রস্ত্রাবের ব্যাগ লেগেছে এবং তার শরীর থরথর করে কাঁপছে যদি এমনটা হয় তাহলে একটি মাত্র মেডিসিন সিটিং হয়েল বসে থাকা অবস্থায় প্রস্রাবের ব্যাগ স্ট্যান্ডিং হয়েল দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রস্রাবের ব্যাগ স্টুল উইথ প্রস্রাবের ব্যাগ লাগলে পায়খানারও ব্যাগ লাগে ব্লাডার আর্জিং স্টুল উইথ অর্থাৎ প্রস্রাবের ব্যাগ লাগলে পায়খানারও ব্যাগ লাগে দুইটা ব্যাগ যদি একসাথে লাগে যখনই তার প্রস্রাবের ব্যাগ লাগে তখনও পায়খানার ব্যাগ লাগে যদি এমনটা হয় একেবারে এটা হওয়া উচিত না হয়েছে এজন্য এটা রূপ সিমটম এবং এই ধরনের সিমটমের ক্ষেত্রে একমাত্র হোমিওপ্যাথি পেশেন্টকে সাহায্য করতে সক্ষম আর্জিং সাডেন হঠাৎ প্রস্রাবের ব্যাগ আর্জিং থিঙ্কিং অফ ইট হয় যখন প্রস্রাবের ব্যাগের কথা চিন্তা করে তখন তার প্রস্রাবের ব্যাগ লাগে এই ধরনের ব্যাপারগুলোতে হোমিওপ্যাথি সেরা থাস্ট উইথ ব্যাগ লাগার সহিত পিপাসা ইউরিনেশন আফটার মূত্রত্যাগের পরে ভায়োলেন্ট অত্যধিক পরিমাণে ব্যাগ লাগা ওয়াকিং ওয়াইল হাঁটার সময় পশ্চায়ে ব্যাগ লাগা আর্জিং ওয়াটার হিয়ারিং রানিং অর পুটিং হ্যান্ডস ইন অর্থাৎ যদি কেউ পানির শব্দ শোনে পানি যে চলে যাচ্ছে প্রবাহ হওয়ার শব্দ শুনেও অথবা পানিতে হাত লাগায় তার প্রস্রাবের ব্যাগ হয়ে যায় পাঁচটা মেডিসিন ওমেন ইন মহিলাদের ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হওয়া ষোলোটি মেডিসিন এই কথার আমরা সিমটম পেলেই যে নিব ওমেন ইন এটা কিন্তু মহিলাদের তো প্রস্রবের ব্যাগ লাগবেই তো ওমেন ইন এই সিমটমটাকে যদি আমরা বেশি গুরুত্ব দিই তবেও ভুল হয়ে যাবে বুঝতে হবে কোন সিমটমটাকে আমরা গুরুত্ব দিয়ে নিব কোন সিমটমটাকে গুরুত্ব দিয়ে নিব না এই তত্ত্বগুলো যখন আমরা সমন্বিতভাবে শিখতে পারবো তখনই আমরা ভালো ডাক্তারে রূপান্তরিত হতে পারবো আর মহাত্মা হেনিম্যানের তিন নং অ্যাফোরিজম কোন কোন লক্ষণ দ্বারা রোগ সূচিত হয় সেই লক্ষণগুলোর জ্ঞান আমাদের শিখতে হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রকে মূল থেকে সম্পূর্ণরূপে আরোগ্য করার জন্য হোমিওপ্যাথির আবিষ্কার আর একে বাস্তবায়ন করার জন্য এইচডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের ধর্ম রোগের মনে আঘাতtene রোগীর মুখে হাসি এনে রোগীর আমরা আপন জমাইনি ডিজিটাল হোমিও সদন রোগীর সেবায় আমাদের ফোন